আসসালামু আলাইকুম বন্ধুরা বাগানের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম আজকে যে ভিডিওতে যে গাছটা সেটা হলো সিডলেস থাই পেয়ারা থাই সরি থাই লেবু সিডলেস লেবু এই সিডলেস লেবু গাছ লাগানোর জন্য কেউ মাটি তৈরি করব এবং এটার পুরো প্রসেসটা আপনাকে দেখানোর চেষ্টা করব দেখেন আমার গাছটা অলরেডি ফুল চলে আসছে আমি ফুল দেখে এটা গাছটা কিনছি সিডলেস লেবু এটা যে কোনো নার্সারি থেকে দাম দিবে দেড়শো থেকে দুশো টাকা এর বেশি না দেড়শো থেকে দুশো টাকা যদি ফুল এবং ফল থাকে একটু দাম একটু বেশি নেয় কিন্তু এটা মাটি রেডি করার জন্য আমি এর আগে অনেক আগে মাটিগুলো তৈরি করে রেখেছি এখানে ভীষ করে কোকোপিট হাঁড়ের গুঁড়া তারপরে গোবর পচা এবং সার দিয়ে আমি কিন্তু মাটিগুলো অনেক আগে রেডি করে রেখেছিলাম আমার মাটির মাটির কালারগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে প্রচুর পরিমাণে খাবার আছে তারপরেও আমি লাগানোর আগে কিছু বিশেষ করে আমরা যে খৈলের গুঁড়োগুলো আমি আবার মিক্স করতেছি এগুলো দিয়ে এগুলো ছিল আমি এবার এক্সট্রা দিয়ে দিচ্ছি এগুলো এরপরে আসে জৈব সার সবসময় আমার কাছে থাকে জৈব সার যত বেশি জৈব সার ব্যবহার করবো কোন কোনো সমস্যা হবে না এবং বসা গোবর এবং এক মুট হাড়ের গুঁড়া দিয়ে দিচ্ছি মাটিগুলো আমি মিক্স করে নিব যদিও আমার মাটিগুলো কিন্তু আগে সবগুলো দেওয়া ছিল আপনাদেরকে দেখানোর জন্য আবার পনেরো দিনগুলো দিলাম কারণ এগুলো কোনো রাসায়নিক না সবগুলো জৈব জৈব সার যত বেশি দিব তত আমার গাছের জন্য ভালো এগুলো আবার এই জন্য আমি পুনরায় আপনাকে দেখানোর জন্য দিলাম বন্ধুরা জিনিসগুলোকে ভালোভাবে মিক্স করবেন যাতে উপরে নিচে সব জায়গায় উপাদানগুলো ঠিকভাবে পৌঁছে যায় মাটি সব চেষ্টা করবেন তৈরি করে রেখে দেওয়ার জন্য তাহলে মাটিগুলা যে উপাদানগুলো আছে এগুলো পৌঁছে মাটির সাথে মিশে যাবে খুব ভালো উপকার আসবে মাটির গাছের জন্য বন্ধুরা গাছ আমি এই দেখতেছি এই বালতিটার মধ্যে আঠারো লিটার বালতির মধ্যে গাছ লাগাবো এখানে কিভাবে টবে এটা প্রসেস করবে আমি সবাই জানি নতুন করে আমি বলতেছি না আর তো আমি এই বাল্টির মধ্যে গাছটা লাগাবো প্রথমে কিছুটা মাটি ভরে নিচ্ছি বন্ধুরা গাছটাকে সেন্টারে বসিয়ে খেয়াল রাখবেন এই যে টব বললাম আমি টবের থেকে যেন দুই থেকে তিন নিচে থাকে যাতে আমরা যখন পরবর্তী সময় এখানে বিভিন্ন ধরনের সার দেবো এটা যেন বাইরে পড়ে না যায় যেন একটু গ্যাপ রাখবেন বা পানি দিলে পানি যেন পড়ে না যায় এই একটু গ্যাপ রাখবেন বন্ধুরা আমার গাছ লাগানো কমপ্লিট এখন শুধু একটু পানি দিয়ে দিব এবং আর আসলে আর কিছু করার নেই আর যখন এটার ফল আসবে যখন কোনো সমস্যা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ গাছটা আপডেট দিব থাকে তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হব ধন্যবাদ সবাইকে